াম ওরমতুল্লাহ বারকাত সম্মানিত তিনি নিবে জানতে চাই যে ঘর বা গাড়িতে যদি বদনাজরের আসর বোঝা যায় তখন তার চিকিৎসা কীভাবে আপনি নিতে পারেন সম্রাতে দেনিবাই বদনজর এর যে প্রতিক্রিয়া পড়ে এটা হাদিস দ্বারা প্রমাণ আবদুল্লাহিনা আব্বাস আদিআ তালা তাল হাদিস যেটা মুসলিমের মধ্যে আছে রাসুল ইসলাম বলেন আইন হাক কোন বদনজর এটা হচ্ছে সত্য ওয়ালাউকানা শাইউ সাহেকাল কাদার সাহাতুল আইন যদি ভাগ্যর উপরে কোনো কিছু থাকত তাইলে সেটা হয়তো বদনজর অর্থাৎ বদনজরের মাধ্যমে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে তো এই বিষয়ে যে রাসুল সাল্লাহ সাল্লামের চিকিৎসাও দেওয়া আছে প্রথম কথা হচ্ছে যে গাড়ি ঘরবাড়ি এবং দোকানপাট ইত্যাদির মধ্যে যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা অনিষ্ট বা কারো বদনজর না লাগে এই জন্য আমরা রুকিয়া বা শরীর চাটফুক নিজে করতে পারি সব সময়ের জন্য আমরা এগুলো আমলের মধ্যে রাখতে পারি যেটা জিদা আব্দুল্লি নমরাদিল্লাহ তারমানের থেকে বর্ণিত যে তিনি বলেন লা মিয়া কু রাসুল উল্লাহ ইল্লা সাল্লাহ মা ইতাদাউয়া উল্লাহ ইতাওয়াত হীন ইউম সিওয়াহী নিউ ভি রাসুল্সাল্লাম কোনো সময় এই দোয়াগুলো ছেড়ে দিতেন না সকাল সন্ধ্যা আল্লাহ মাইনিয়াস আলু কালা ফুয়া ওয়ালাফ ইয়ে তা ভিতুনিয়াওয়ালা ফেরা اللهم اني اسالك العفو والعافيه في ديني ودنياي واهلي ومالي اللهم استر عوراتي وامن روعاتي اللهم احفظني من بين يدي ومن خلف وان يميني وان شمالي ومن فوقي واعوذ بعظمتك ان اطال من تحتي حديث ابو داود المتي صحيح سنن ابن ماجه رواه ايسه تاي اي دعاء غلا আমরা সকল সন্ধ্যা পড়ি আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রকার অনিষ্ট থেকে হেফাজত করবেন আর আমাদের সরফে সালে যারা ছিলেন উনারা যখন ঘর বাড়িতে মধ্যে প্রবেশ করতেন যখন তাদেরটা ভালো মনে হয়তো ঘরের পরিবেশ আলত ইত্যাদি সম্পদ তখন উনারা পড়তেন মা আশা আল্লাহ উনারা যে করোনার একটা আয়াতের থেকেটা নিলেন করোনার আয়তের মতে আছে অর্থাৎ একজন অমুসলিম সে তার বাগানে গিয়ে সে অহংকার করছে এগুলো ধ্বংস হয়ে গেছে কিন্তু মুসলিম তার বন্ধু তাকে বলছিল তুমি যদি নাকি তোমার এই বাগানে প্রবেশ করার পর বলতে মা আশা আল্লাহ হলা কু বিল্লাহ তাইলে এই ধরনের ক্ষয়ক্ষতি থেকে তুমি রক্ষা পেতে তাই নিজের অর্থ সম্পদ ঘর বাড়ি যখন বালোর পছন্দ হবে তখন এ এবার আমরা করতে পারি মা আল্লাহ কুতল্লা বিল্লাহ মা শা আল্লাহ কুবতল্লা বিল্লাহ এই শব্দ আমরা করতে পারি আর এটা সুরে কাহবের মধ্যে আসে হ্যাঁ ছত্রিশ নম্বর আয়াতে আর একটা বিষয় হচ্ছে যে কেউ যদি নাকি অন্যের কোনো মাল সম্পদের মধ্যে যে দেখে তার ভালো লাগে তখন তার ক্ষতি থেকে বাসার জন্য দোয়া করবে আল্লাহ মুবারিক আলাই এভাবে দোয়া করবে কারণ একটা হাদিস আছে আমির ইবনে রবি আনা সাহালুবন হনাইফ যখন সোহালিবুল হনাইফ বদনজর তিল তো বললো যা আল্লা আলাহ বার রাক তা তুমি কেন তার জন্য বর করতে দোয়া করলে নাকুলো আল্লাহ মবারিক আলেহি তুমি যদি নাকি দোয়া করতে আল্লাহ আপনি একে দান করেন তাহলে এইভাবে দোয়া করবে বা বলবে মা সাহ্লা আল্লাহ ও বিল্লা এভাবে বলবে তাহলে বদন থেকে বিষয়গুলো রক্ষা হবে আর শেখ জাবরিনকে একটা প্রশ্ন করা হয়েছিল গাড়ি ইত্যাদির মধ্যে যদি কেউ বদনজর দেয় তার চিকিৎসার জন্য শরীর পদ্ধতি কী হবে তখন যে উনার পক্ষ থেকে কিছু অনুমোদিত বিষয় যেমন কেউ বলল যে কারো গাড়িতে বদ নজর ছিল আর যে তাকে খারাপ নজর দিছে ওই ব্যক্তিকে উদ্যোগ করতে বলছে সে উদ্যোগ করছে আর ফানিগুলোকে গাড়ির রেডিয়েটার মধ্যে দিয়ে দিছে আর আলহামদুলিল্লাহ গাড়িটার ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ রহমতে এটা রক্ষা রক্ষা পাইছে তখন বললেন যে এভাবে করার্থে কোনো সমস্যা নেই এভাবে দোকান ফাটে গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদিতে যদি কেউ বদনজ দেয় তাহলে যে ব্যক্তি বদনজর দিছে ওই ব্যক্তিকে যদি চিহ্নিত করতে পারে তাকে বলবে যে তুমি উজু করো তার ওজুর ফানিটা সংগ্রহ করে গাড়িতে রেডিয়েটারে দিবে বা গাড়ি ধুয়ে দিবে বা দোকান ফাটের সম্পূর্ণ না হলেও কিছু অংশর মধ্যে সিটি দিবে বা কিছু অংশ ধুয়ে ধোয়া থাকলে এটা ধুয়ে দিবে আর গরু ছাগল ইত্যাদিরও গোসল করে দিবে বা কিছু অংশ ধুয়ে দিবে এভাবে তার চিকিৎসা হতে পারে আর করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম ইসলাম সালাম আলাইকুম রহমতুল্লা